রক্ত দেব, সুস্থ থাকব, মানব সেবায় অবদান রাখব, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি চান্দিন উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 25 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চান্দিনা দোল্লায় নবাবপুর নুরালী হোটেল অ্যান্ড কাভার রেস্টুরেন্ট কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসেন শাকিল শাহাদাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুস্তফা আনোয়ার শাহ, উপদেষ্টা পল্লী চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন চান্দিন উপজেলায় দক্ষিণ শাখার সভাপতি পয়সাল সরকার, সিনিয়র সহসভাপতি গোলাম সাদমানি, সহসভাপতি জুবাইদ আহমেদ শামীম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহেদি হাসান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আরিয়ান, আইটি ও ইনভেস্ট ম্যানেজমেন্ট সম্পাদক এ কে ইসমাইল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অতিথির বক্তব্যে সোসাইটির নবগঠিত কমিটির সদস্য ফুলে শুভেচ্ছা জানান, সেই সাথে সোসাইটির উত্তরণ সফলতার কামনা করে বলেন, মানবতার সভায় যারা নিজেকে রক্তদানের সহায়তা করে আসছে তাদের কাজগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠা কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির কোনো খারাপ কাজও করে মনে খারাপের কারণ নাই, হয় সেই প্রকল্পের কাজ করছে সত্যি প্রশংসনীয় দাবিদার। বক্তারা আগামীতে উক্ত সোসাইটির স্বেচ্ছাসেবক হিসাবে যারা জড়িত রয়েছেন তাদের দায়িত্ব পালনের সকল প্রচেষ্টাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি আন্তর্জাতিক ভাবে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? কাজের উদাহরণ হবে না।